মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে মাওলানা মিজানুর রহমান আজহারিকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন দেশটিতে ঢুকতে বাধা দিয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি। এর আগে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। ফেসবুকে তিনি লিখেছিলেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ সত্যিই সে দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিসে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইল। আজহারি লিখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানেক পর আবারও দেশে ফিরব ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সবকিছু অনুকূল হলে দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর। দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ওই ইসলামিক বক্তা। তবে কয়েকদিনের মাথায় শুক্রবার ফের দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি।